দিনে আমরা মোচন করতে চড়ছি। এই উদযাপন আমাদের প্রথমেই সবাইকে বলবো শুভ মহালয়া। আর মহালয়ার দিন এরকম একটা মণ্ডপ যেটা আমরা সকালে ঘুম থেকে উঠেই আমার মনে হয় আমাদের প্রথম কথা হয় যে কী রান্না হবে, তার মানে কী মশলা ইউজ হবে। আর ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত এখন যেমন ট্রেন্ড হয়ে গেছে জিরের জল খাওয়া বা সিনেমন পাউডার দিয়ে জল খাওয়া, সেটাও কিন্তু সানরাইজ। তো ঘুম থেকে ওঠা থেকে ঘুমোতে যাওয়া অবধি কিন্তু আমাদের ঘরে যে মশলাগুলো চলে সেটা দিয়ে আজকে মায়ের আরাধনা শুরু হবে। মায়ের মণ্ডপ হয়েছে, এর থেকে ভালো কিছু হতেই পারে না। খুব ভালোবাসি আমি রান্না করতে, প্রচন্ড ভালোবাসি, রান্না করিও বাড়িতে সময় পেলেই। আর সানরাইজের মশলাটা আমি সবসময় বলেছি এটা আলাদা টেস্ট এনেই দেয় খাবার। দেখবে মশলা ভালো হলে না খাবার অটোমেটিকলি ভালো হয়ে যায়। ওই তো পুজো প্ল্যানিং বললাম, পুজোতে আমরা তো পুজো খুব করি, তো পুজো করছি। আর পুজোয় যেরকম হয় তোমাদেরও এরকম ঘোরা ফেরা খাওয়া দাওয়া সব কিছু, তখন কি ডায়েট চলবে? একদম না, পাগল, পুজোর সময় কেউ ডায়েট করে? ম্যাম আপনার পুজোর প্ল্যান কি? ম্যাম পুজোয় তো আমরা মোটামুটি স্পাইসার নিয়ে ব্যস্ত থাকবো, এবার কাজেই তাছাড়া ব্যক্তিগত খাওয়া দাওয়া সেগুলো তো চলবে, আত্মীয় স্বজন আসা সবই চলবে।